তাহলে এখন আমরা লিপিড নিয়ে কথা বলবো। লিপিডের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখা লাগবে, আমরা প্রথমে একটু কথা বলে আসি যে কার্বোহাইড্রেট আর প্রোটিন জিনিসগুলো কি ছিল। আমরা মূলত অর্গানিক কেমিস্ট্রির এই তিনটা কনসেপ্টের মধ্যে থাকব। এই তিনটা কনসেপ্ট কি? অ্যালকোহল, অ্যালকোহল থেকে কিভাবে অ্যালডিহাইড হয়, অ্যালডিহাইড থেকে কিভাবে অ্যাসিড হয়। আচ্ছা, অ্যালকোহল থেকে আমরা দেখতেছিলাম কোন আর গ্রুপের সঙ্গে যখন ওএইচ ছিল ওটা ছিল অ্যালকোহল, এখান থেকে হাইড্রোজেন বের করে নিলে, এখান থেকে হাইড্রোজেন বের করে নিলে অর্থাৎ হাইড্রোজেন বের করা মানে অক্সিডেশন, মানে জারণ করলে আমরা কি পাচ্ছিলাম? অ্যালডিহাইড পাচ্ছিলাম। এখানে অক্সিজেন অ্যাড করলে অর্থাৎ আরেকবার অক্সিডেশন করলে এখানে আমরা কি পাচ্ছিলাম? কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছিলাম। আচ্ছা, এখন প্রথম দুইটা অ্যালকোহল এবং অ্যালডিহাইড যখন একসাথে সহাবস্থান করতেছিল এটাকে আমরা বলতেছিলাম কার্বোহাইড্রেট, অ্যালকোহল প্লাস অ্যালডিহাইড। পরেরটার ক্ষেত্রে অ্যামিন, অ্যামিন প্লাস কি ছিল? অ্যামিন প্লাস অ্যাসিড ছিল, অ্যাসিড। আর এর পরেরটার ক্ষেত্রে ফ্যাটের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, অ্যালকোহল প্লাস অ্যাসিড। অর্থাৎ অ্যালকোহল এবং অ্যাসিড যখন আসতেছে এটাকে বলা হচ্ছে ফ্যাট। আচ্ছা, এবং যেহেতু ফ্যাটের অ্যাসিড এটা, তাই এটাকে বলা হচ্ছে, এখন ফ্যাটের মধ্যে যেসব অ্যাসিড পাওয়া যায় ওদেরকে ফ্যাটি অ্যাসিড বলা হয়। ফ্যাটি অ্যাসিড আসলে নতুন কিছু না, অ্যাসিডই, কিন্তু ফ্যাটের মধ্যে পাওয়া যায় এজন্য এদেরকে ফ্যাটি অ্যাসিড বলা হচ্ছে। তাহলে অ্যাসিড প্লাস অ্যালকোহল, যখন অ্যালকোহল প্লাস অ্যালডিহাইড ছিল অর্থাৎ এক আর দুই ছিল তখন এটা ছিল কার্বোহাইড্রেট, যখন এক আর তিন হলো অ্যালকোহল প্লাস অ্যাসিড হলো তখন কি হয়ে গেছে? এটা ফ্যাট হয়ে গেছে। এখন প্রশ্ন, ফ্যাটের, ফ্যাটের কথা মনে পড়লে আমাদের ফার্স্ট যে কথাটা মাথায় আসে যে তেলে জলে মিশ খায় না, তেলে জলে মিশ খায় না। কিন্তু প্রশ্ন হলো, আমরা যদি অ্যাসিড অ্যালকোহল দুইটা জিনিসকে দেখি, অ্যাসিড অ্যালকোহলের ক্ষেত্রে আমরা দেখতে পাই, তোমরা যারা অর্গানিক কেমিস্ট্রি বেসিক কনসেপ্ট আছে বা সেকেন্ড ইয়ারে যারা আছো তারা জানো, অ্যাসিড এখানে একটা রেজোনেন্স কাজ করে এবং এই অ্যাসিডের থেকে এইচটা বের হয়ে যায়। এই এইচটা বের হয়ে গেলে আমরা জানি এই যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন এই দুইটা আলাদা আলাদা থাকে। এবং আমরা একটা বেসিক কনসেপ্ট পড়ছিলাম যে পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন এই দুইটা জিনিস যখন একত্র হবে, পজিটিভ আয়ন নেগেটিভ আয়ন এই দুইটা জিনিস যখন একত্র হবে তখন এই জিনিসটাকে আমরা বলতে পারি যে হ্যাঁ এরা পানিতে মিশবে, পানিতে মিশবে। তাহলে ফ্যাটি অ্যাসিড বা অর্থাৎ অ্যাসিড পানিতে না মিশার কোনো কারণ নেই, পানিতে সে মিশতেই পারে। অন্যদিকে অ্যালকোহল যদি চেক করি, অ্যালকোহলও ঠিক সেম একটা জিনিস, সিএইচ থ্রি ও এইচ, আমরা চেক করে দেখি সিএইচ থ্রি সিএইচ টু ও এইচ, এবং ও এইচ, ও এর ইলেকট্রন এফিনিটি বেশি, সেই ইলেকট্রন টেনে নে, ইলেকট্রন টেনে নে, এইচটা দূরে সরে যায়, তাহলে এইচটাও পজিটিভ হয়ে যায়, ওটা নেগেটিভ হয়ে যায়, ওটাও সাম, মানে অ্যালকোহলও সামহোয়াট আমরা বলতে পারি যে পোলার, অর্থাৎ এরও পানিতে মিশার একটা ক্ষমতা আছে, পোলারিটি আছে একটা, অর্থাৎ নেগেটিভ পজিটিভ পোল পাওয়া যাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি ফ্যাট বা চর্বি যে দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, অ্যাসিড আর অ্যালকোহল, দুইটা জিনিসই, অ্যাসিড প্লাস অ্যালকোহল দুইটা জিনিসই পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা রাখে। কিন্তু খুব অদ্ভুত ভাবে দুইটা জিনিস যখন একসাথে হয়ে যাচ্ছে তখন আমরা বলতেছি তেলে জলে মিশ খায় না, অর্থাৎ ফ্যাটে পানিতে মিশ খায় না, অর্থাৎ ফ্যাট পানিতে দ্রবীভূত হয় না। কিন্তু আমরা মজার বিষয় দেখতেছি, ফ্যাট যেসব জিনিস দিয়ে তৈরি ওইসব জিনিস আবার পানিতে দ্রবীভূত হয়। তাহলে এরকম হওয়ার কারণটা কি? আমরা এবার একটু নিচে যাই, দেখি যে ফ্যাট মূলত কি কি নিয়ে তৈরি। ফ্যাট তৈরি হচ্ছে এই যে কার্বক্সিলিক অ্যাসিড অর ফ্যাটি অ্যাসিড এই ক্ষেত্রে, আর অ্যালকোহল দিয়ে। তো এদের মধ্য থেকে আমরা যদি দেখি, একজনের থেকে এইচ আর একজনের থেকে ওএইচ নিলাম, এই দুইটা বের করে পানি বের হয়ে যায়, পানি বের হয়ে যায়। তাহলে পানি বের হয়ে গেলে চিন্তা করে দেখো, পানি বের হয়ে গেল, তাহলে এই দুজন অ্যাড হয়ে যাওয়ার পরে কি পাচ্ছি আমরা? সি এইচ থ্রি, সি ডাবল বন্ড ও, ও এর থেকে এইচ চলে গেল, অ্যাড এইচ চলে গেলে একটা হাত ফাঁকা হলো, আর ওর থেকে ওএইচ চলে গেল, ওর একটা হাত ফাঁকা ছিল, সি এইচ থ্রি। তাহলে আলটিমেটলি যে জিনিসটা তৈরি হচ্ছে, আমরা এটার ইকুয়েশন যদি দাঁড় করাই, এটা অনেকটা এরকম না, আর সি ডাবল বন্ড ও আর, এবং এর কিন্তু এখন যদি আমরা খেয়াল করে দেখি, আমরা জানি অ্যালকাইল গ্রুপ, অ্যালকাইল গ্রুপ এরা, এদের ক্ষেত্রে এরা আলাদা হয় না, হাইড্রোজেন যেভাবে আলাদা হচ্ছিল এরা ওভাবে আলাদা হয় না। দ্যাটস ওয়াই একটু আগ পর্যন্ত যে একটা পোলারিটির প্রশ্ন পাচ্ছিলাম, এইচ প্লাস ও মাইনাস, পোলারিটির প্রশ্নটা এখানে এসে হারায়। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আমরা বলতেছিলাম যে ফ্যাট দুইটা জিনিস দিয়ে তৈরি, কিন্তু ফ্যাটের দুইটা জিনিস, যে দুইটা জিনিস দিয়ে তৈরি দুইজনেরই পোলারিটি আছে, দুইজনেরই পানিতে ডোবার সক্ষমতা আছে। কিন্তু ফ্যাট যখন হয়ে যাচ্ছে তখন পানির মূলকটা বের হয়ে আলটিমেটলি দেখা যাচ্ছে কি, স্টার ফর্ম করতেছে। এই জিনিসটা আমরা জানি, এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখনই অ্যাসিড প্লাস অ্যালকোহল হয় এটা কি বলা হয়?
এসিড প্লাস অ্যালকোহলকে বলা হয় স্টার। এবং স্টার ফর্ম করার পরে আমরা দেখতেছি এখানে এইচ মূলকটা আর নাই, আর এইচ মূলক না থাকলে আমরা দেখতেছি কি এটার যে পজিটিভ নেগেটিভ পোল সৃষ্টি হওয়ার ক্ষমতা ওটাও কমে গেছে। দ্যাটস ওয়াই তেলে জলে মিশ খায় না, কারণ কি তেলের কোনো পোলারিটি নাই। যদিও তেলের দুইটা প্রোডাক্ট যেগুলো রিয়্যাক্ট্যান্ট সেগুলার পোলারিটি ছিল। আচ্ছা, এই পয়েন্টটা বোঝার পরে তাহলে আমরা এবার যাই ফ্যাটের ডিভিশন গুলা কি কি। ফ্যাটের ডিভিশন গুলা যাওয়ার জন্য ওয়েট করি। এই যে ফ্যাটের ডিভিশন করার আগে আমরা প্রথমেই দেখি যে ফ্যাট কয় ভাগে বিভক্ত। ফ্যাট মূলত দুই ভাগে, আমরা দুইটা জিনিস দিয়ে তৈরি, কি কি? একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে, বিভক্ত কয় ভাগে এটা পরে বলতেছি, ফ্যাটি অ্যাসিড দিয়ে, আর একটা হচ্ছে অ্যালকোহল দিয়ে। এখন অ্যালকোহল, যারা অর্গানিক কেমিস্ট্রির হালকাও কনসেপ্ট আছে তোমরা জানো অ্যালকোহল অনেক রকমের হতে পারে। আপাতত আমরা দুই ধরনের কথা বলবো, একটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, আরেকটা হচ্ছে পলিহাইড্রিক। আপাতত আমি পলিটা কাইটা ট্রাই লিখলাম, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আচ্ছা, মনোহাইড্রিক অ্যালকোহল আর ট্রাইহাইড্রিক অ্যালকোহল এক্স্যাক্টলি সেম টু সেম জিনিস, কিন্তু এটা যেহেতু দুইটাই লিপিড ফর্ম করবে, কিন্তু মনোহাইড্রিক যুক্ত হলে এটা এক ধরনের লিপিড হয়, অন্যদিকে ট্রাইহাইড্রিক লাগলে ওটা অন্য ধরনের ফ্যাট হয়। আমরা দেখি, আমরা মোম চিনি। এবং লিপিডের বৈশিষ্ট্য হচ্ছে আমরা আমরা এক কাতারে নিয়ে আসবো সবগুলা, যেসব জিনিসই পানিতে মিশে না, যেসব জিনিসই পানিতে মিশে না সেই সব জিনিসকে আমরা বলবো লিপিড। তাহলে আমরা, তুমি জানো মোমকে তুমি পানির উপর ঢেলে দেখিও, মোম গলে যায় না, গলে যাওয়ার পরে তুমি এই অংশটা পানির উপর যখন ঢেলে দিবা তখন দেখবো মোম ভেসে আছে। তাহলে আমরা বলতে পারি মোমও এক ধরনের লিপিড। তারপর আমরা তেল যদি পানির উপর দিই, আমরা দেখি তেলও ভেসে আছে, তেলও এক ধরনের লিপিড। তারপর চর্বিও লিপিড, তাহলে সবগুলাই ফ্যাট, সরি লিপিড বলতেছি, সবগুলাই ফ্যাট। তাহলে এটার মধ্যে ডিভিশনটা কেন হচ্ছে, মোমকে এক ধরনের বলতেছি, তেল চর্বিকে অন্য ধরনের বলতেছি, এটা ডিপেন্ড করে শুধুমাত্র মনোহাইড্রিক এবং ট্রাইহাইড্রিক অ্যালকোহল কিনা। অর্থাৎ আমরা ফ্যাটি অ্যাসিড যেটা অ্যাড করতেছি ওটার সঙ্গে যদি তিনটা হাইড্রোক্সি আছে এরকম অ্যালকোহল মিশে, তখন এটা যেটা ফর্ম করবে তেল বা চর্বি, আর যদি একটা হাইড্রোক্সি গ্রুপ আছে এরকম জিনিস মিশে তখন এটাকে বলা হবে মোম। আচ্ছা, এখন আমরা বুঝলাম যে ট্রাইহাইড্রোক্সি অ্যাসিড যদি আসে এবং সে যদি ফ্যাটি অ্যাসিডের সঙ্গে মিশে যদি অ্যালকোহল ট্রাইহাইড্রোক্সি গ্রুপটা আসে, তখন আলটিমেটলি এরকম একটা প্রোডাক্ট তৈরি হলো। আমি যদি দেখার চেষ্টা করি এখানে ছবি আছে কিনা, না এখানে ছবি নেই। আচ্ছা, তাহলে আমরা বলি যে হ্যাঁ ট্রাইহাইড্রোক্সি অ্যালকোহল আসলো, কিন্তু দুইটা দুই ধরনের জিনিস হচ্ছে কেন? একটা হচ্ছে তেল আর একটা হচ্ছে চর্বি, একটা হচ্ছে লিকুইড আর একটা হচ্ছে সলিড, এরকম হওয়ার কারণ কি? সলিড হচ্ছে বা লিকুইড হচ্ছে? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের একটু ফেরত যাওয়া লাগবে যে এখানে আর কোনো চেঞ্জ নাই, যে অ্যালকোহলের ক্ষেত্রে দুইজনের ক্ষেত্রে অ্যালকোহল সেম, ট্রাইহাইড্রিক অ্যালকোহল। তাহলে অন্য কোনটার চেঞ্জ হচ্ছে, কোনটা চেঞ্জের উপর ভিত্তি করে এটা লিকুইড বা সলিড হচ্ছে? অন্য যে সাবস্টেন্সটা দিয়ে তৈরি হচ্ছিল, অন্য কি দিয়ে তৈরি হচ্ছিল? ফ্যাটি অ্যাসিডটা দিয়ে। অর্থাৎ ফ্যাটি অ্যাসিডের তারতম্যের কারণে এই ট্রাইহাইড্রিক অ্যালকোহলটা কখনো হচ্ছে তেল আবার কখনো হচ্ছে চর্বি। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যালকোহলের তারতম্য হলে মোম হতে পারে বা তেল চর্বি হতে পারে। আবার তেল বা চর্বি হচ্ছে কিসের তারতম্যের উপর ভিত্তি করে? ফ্যাটি অ্যাসিডের তারতম্যের উপর ভিত্তি করে। তাহলে ফ্যাটি অ্যাসিড কি ধরনের হতে পারে? ফ্যাটি অ্যাসিড দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, আরেকটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। এগুলা কি জিনিস আমরা একটু করে ডিটেইলস বুঝে আসি, তারপর W3 W6 এগুলাতে আসবো। স্যাচুরেটেড আনস্যাচুরেটেড ক্ষেত্রে আমাদের বুঝতে হবে যে স্যাচুরেশন জিনিসটাকে, আমরা স্যাচুরেটেড বন্ড বলতে কি বুঝি? যেমন অ্যালকেইন, অ্যালকেইনকে আমরা স্যাচুরেটেড কেন বলতাম? সবগুলা হাত ফুলফিল ছিল, সবগুলা হাত ফুলফিল ছিল। অন্যদিকে আমরা আমরা অ্যালকিনকে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেন বলতাম? কারণ হচ্ছে সবগুলো হাত ফুলফিল ছিল না, এদের মধ্যে একটা ডাবল বন্ড ছিল এবং আমরা চাইলে এখানে হাতটা ভেঙে এইচ যুক্ত করতে পারতাম, ঠিক না? তার মানে এটা সম্পৃক্ত না, আমাদের পক্ষে পসিবল যে আরো কিছু অ্যাড কর। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে এটাকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলা হয়। এখন আমরা ফ্যাটি অ্যাসিড যদি দেখি CH3CH3CH3CH2CH2CH2COH, তাহলে আলটিমেটলি সবগুলাতে হাইড্রোজেন যুক্ত আছে, সবগুলা সবগুলা হাত পূর্ণ, সবগুলা সবগুলা হাত পূর্ণ, সবগুলা সবগুলা হাত পূর্ণ, এটাকে কি বলা হচ্ছে? স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, ঠিক আছে? এই যে সবগুলা সবগুলা হাতই চারটা করে পূর্ণ, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে আমরা বুঝলাম এটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। অন্যদিকে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে একটা ডাবল বন্ড থাকতে পারে, একটা থাকতে পারে, পলি আনস্যাচুরেটেড হতে পারে, পাঁচটা থাকতে পারে ডাবল বন্ড, দশটা থাকতে পারে, কিন্তু আনস্যাচুরেশন, যখনই ডাবল বন্ড থাকতেছে এটাকে আমরা আনস্যাচুরেশন বলতেছি। আচ্ছা, তাহলে বোঝা গেছে এই বিষয়টা। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে কেন আনস্যাচুরেটেড হলে এটা তোমার তেল গঠন করতেছে আর স্যাচুরেটেড হলে চর্বি গঠন করতেছে। মনে রাখা লাগবে
আনস্যাচুরেশন মানে হচ্ছে এটা লিকুইড, আনস্যাচুরেশন মানে হচ্ছে লিকুইড, আর স্যাচুরেটেড মানে হচ্ছে সলিড। আমরা এটা কিভাবে মনে রাখতে পারি? আমরা মনে রাখতে পারি সলিড সলিড এস দিয়ে শুরু, স্যাচুরেটেডও এস দিয়ে শুরু। তাহলে সলিড কোন জিনিসটা থাকে? আমরা জানি চর্বি সলিড থাকে, তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি চর্বি সলিড স্যাচুরেটেড। অন্যদিকে তেল, তেলের তেল হচ্ছে আনস্যাচুরেটেড বা লিকুইড। তেল কি আকারে থাকে? লিকুইড আকারে থাকে, লিকুইডে এস দিয়ে শুরু না, দ্যাটস ওয়াই এটা আমরা বলতে পারি এটা হচ্ছে আনস্যাচুরেটেড। ঠিক আছে, আনস্যাচুরেটেড। ওকে, এখন আমরা যদি দেখি সলিড কোনটা স্যাচুরেটেড, এখান থেকে আমাদের নেক্সট প্রশ্ন, তেল চর্বি সলিড স্যাচুরেটেড আনস্যাচুরেটেড কেন? আমরা জীববিজ্ঞানে তেল স্যাচুরেটেড কি আনস্যাচুরেটেড এত গোতাগুতি কেন করতেছি? এটার কারণ আছে, কারণ এটা পরবর্তীতে তোমরা যখন মেডিকেল সায়েন্স পড়তে যাবা এই বিষয়গুলো কাজে লাগবে। তুমি দেখবা যে চর্বি তেল কার জমে যাওয়ার ক্ষমতা আছে, কার জমে যাওয়ার ক্ষমতা আছে? অবশ্যই যে সলিড তার জমে যাওয়ার ক্ষমতা আছে। তাহলে তুমি চিন্তা করো, তোমার ব্লাডের মধ্যে যদি চর্বি এসে পড়ে কোনো কারণে, বাই চান্স এসে পড়লো, তেল এসে পড়লে তাও তারা ভেসে চলে যেতে পারে, কিন্তু চর্বি সলিড সলিড এরা জমা হয়ে থাকবে, চর্বি জমা হয়ে থাকবে। এ কিছু একটা উদাহরণ দেখি, ব্লাড ভেসেলের মধ্যে সলিড যেগুলা স্যাচুরেটেড যেগুলা, ওগুলা সলিড যেহেতু এগুলা জমা হয়ে থাকবে। জমা হলে আলটিমেটলি কি হচ্ছে দেখো তো, ব্লাড ফ্লো করার যে জায়গাটা ছিল ছোট হয়ে গেছে, ব্লাড ফ্লো করার জায়গা ছোট হয়ে গেলে ব্লাড কম আসতেছে। ব্লাড কম আসলে এক সময় কি হচ্ছে, হার্টে ব্লাড যদি কম আসে, হার্টটা আস্তে আস্তে আমরা জানি পুষ্টি পাচ্ছে না, পুষ্টি না পেলে দেখবা কলা কলা যদি নষ্ট হতে শুরু করে কি হয়, পচে যেতে শুরু করে না, কালো হতে শুরু করে না? এই যে দেখো এখানে এই অংশটা বড় করে যদি দেখো, এখানে সলিড জমে গেছে, বার্গার বেশি খাইছো, তেল বেশি খাইছো, চর্বি বেশি খাইছো, গরুর মাংস বেশি খাইছো, চর্বি এখানে জমে গেছে। তাহলে কি হয়েছে, এর পরের অংশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে শুরু করছে। এটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আমরা যখন জীববিজ্ঞানের চার চ্যাপ্টার পড়বো, সরি মানে সেকেন্ড ইয়ারের যে ফোর্থ চ্যাপ্টার রক্ত সঞ্চালন চ্যাপ্টারটা পড়বো, তখন মায়োকার্ডিয়াল ইনফার্কশন, পেস মেকার, হার্ট অ্যাটাক, অ্যাঞ্জাইনা সবকিছু আমরা পড়বো। আপাতত আমরা বুঝলাম যে কেন স্যাচুরেটেডটাকে আমরা খারাপ বলতেছি, অন্যদিকে আনস্যাচুরেটেডটাকে কি খারাপ বলা যাবে না? কারণ লিকুইড জমা হয়ে থাকতে পারে না, লিকুইড এভাবে তোমার পথ ছোট করবে না। তাই আনস্যাচুরেটেড শুধু যে ভালো তা না, আনস্যাচুরেটেড হচ্ছে এসেনশিয়াল এমিনো, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড এগুলোর মধ্যে একটা, মানে এগুলো না থাকলে তোমার খারাপ অবস্থা হবে, এগুলো থাকা লাগবে। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের ক্ষেত্রে তাহলে আমরা ডিভিশন গুলো একটু দেখে নিই, দেখি এসেনশিয়াল এগুলো এসেনশিয়াল, প্লাস হচ্ছে ডিভিশন গুলো কি, W3 ওমেগা 3 ওমেগা 6 আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কাকে বলা হয়, ওমেগা 6 কাকে বলা হয়, এটার জন্য আমাদের বুঝতে হবে ওমেগাটা কি জিনিস। ওমেগা কি জিনিস বোঝার আগে আমরা চিন্তা করি আলফা কি জিনিস। আমরা বলছিলাম মনে আছে যে একটা কার্যকরী মূলক থাকে, কার্যকরী মূলকের পাশে যে কার্বনটা থাকে ওটাকে বলা হয় আলফা কার্বন। আচ্ছা, কার্যকরী মূলকের পাশে যে কার্বনটা থাকে ওটাকে বলা হয় আলফা কার্বন, এর পাশের কার্বনটাকে বলা হয় বিটা কার্বন, এর কাছের পাশেরটাকে বলা হয় গামা কার্বন। তাহলে তুমি এভাবে যদি নামকরণ করতে থাকো, একটা পর্যায়ে আসবে তোমার গ্রিক লেটার সবগুলো শেষ হয়ে যাবে, হয়তো বা 26টা লেটারই শেষ হয়ে গেছে, কিন্তু তোমার কার্বন থাকতে পারে 100টা 200টা। তাহলে মনে রাখা লাগবে এভাবে তুমি যে কার্যকরী মূলকের পাশের কার্বনটাকে বলতেছো আলফা, পরেরটা বিটা, পরেরটা গামা, পরেরটা ডেল্টা, পরেরটা এপসাইলন, এভাবে যেতে 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 মনে রাখা লাগবে যেখানেই যাও না কেন সবার লাস্ট যে কার্বনটা আছে, সবার লাস্ট যে গ্রুপটা আছে ওই কার্বনটাকে বলা হচ্ছে ওমেগা কার্বন, বা ওই এন্ডটাকে বলা হচ্ছে ওমেগা এন্ড। অর্থাৎ কার্যকরী মূলকের, কার্বক্সিলিক এসিড মূলকের ঠিক অপোজিট এন্ডটাকে বলা হচ্ছে ওমেগা এন্ড, আর ওই কার্বনটাকে বলা হচ্ছে ওমেগা কার্বন। তাহলে তুমি চিন্তা করো, ওমেগা কার্বন থেকে 3 কার্বন দূরে গিয়ে যদি ফার্স্ট ডাবল বন্ডটা থাকে ওটাকে বলা হচ্ছে ওমেগা 3। দেখো আমরা ওমেগাটা নিয়ে আসলাম, এই যে ওমেগা এটা ছিল কার্বক্সিলিক এন্ড, ওখান থেকে সবার লাস্ট এন্ডটা হচ্ছে ওমেগা, ওমেগা থেকে 3 কার্বন দূরে ওমেগা এন্ড তো দেখলাম, ওমেগা থেকে দেখো আমরা জানি প্রত্যেকটা এন্ড হচ্ছে একটা করে কার্বন, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, 3 কার্বন দূরে যখন ফার্স্ট ডাবল বন্ডটা পাইছি ওটাকে আমরা বলতেছি ওমেগা 3। যদি এটা 6 কার্বন পরে হইতো এটাকে বলতাম ওমেগা 6, যদি 9 কার্বন পরে হইতো এটাকে বলতাম ওমেগা 9। তাহলে ওমেগা 9টা কিরকম হবে আমরা যদি দেখি, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন 4 কার্বন 5 কার্বন 6 কার্বন 7 কার্বন 8 কার্বন 9 কার্বন। সো 9 কার্বন পরে গিয়ে প্রথম ডাবল বন্ডটা পাওয়া যাবে। তাহলে এই এটাকে কি বলা হচ্ছে, ওমেগা 9।
তাহলে ওমেগা সি থ্রি, ওমেগা সিক্স, ওমেগা নাইন, কি জিনিস বোঝা গেছে? ওমেগা থ্রি সিক্স কিন্তু স্যাচুরেটেড এর ক্ষেত্রে পাওয়া যাবে না, কারণ ওখানে তো ডাবল বন্ড নেই। ডাবল বন্ড যদি তিন কার্বন পরে থাকে ওমেগা এন থেকে, ওটা ওমেগা থ্রি, আর ওমেগা সিক্স এ থাকলে ওমেগা, মানে ছয় কার্বন পরে থাকলে ওমেগা সিক্স। আচ্ছা, দুইটা নাম আছে এসেনশিয়াল এমিনো অ্যাসিড এর, দুইটা নাম পড়ে নিতে হবে, লিনোলিনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড, দুইটা নাম আছে এল ডি, এই দুইটা নাম, এরা হচ্ছে এসেনশিয়াল। তাহলে আমরা বুঝলাম স্যাচুরেটেড টা ব্লাড ভেসেল কে ব্লক করে ফেলে, দ্যাটস ওয়াই হার্ট ডিজিজ হয়, হৃদরোগ হয়, তুমি চর্বি খেলে, যেই সেই চর্বি না, তুমি যদি লিনোলিনিক অ্যাসিড বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলো যেগুলো আনস্যাচুরেটেড ফ্যাট, ওগুলো যদি না খাও তাহলে তোমার রোগ হবে, উল্টা ডেফিসিয়েন্সি সিন্ড্রোম হবে, মানে অভাবে রোগ হবে। তার মানে এগুলো হচ্ছে এসেনশিয়াল, এগুলো তোমাকে খেতেই হবে, অন্যদিকে এগুলো বেশি খেলে রোগ হবে, পার্থক্যটা ধরা গেছে? আর এই যে আমরা দেখতেছিলাম এই ওমেগা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর সাথে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এর সাথে যখন ট্রাইহাইড্রক্সি অ্যালকোহল লাগতেছে, অর্থাৎ গ্লিসারিন লাগতেছে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল ইজ ইকুয়াল টু তেল, আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল ইজ ইকুয়াল টু চর্বি। অন্যদিকে স্যাচুরেটেড আনস্যাচুরেটেড প্রশ্ন বলা হয় না, এখানে যদি অ্যালকোহল মনোহাইড্রিক অ্যালকোহল থাকে ওটা হয় মো। বুঝা গেছে এই ডিফারেন্স গুলা কিভাবে হচ্ছে? আচ্ছা, এভাবে হচ্ছে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে ফ্যাট গুলাকে। আচ্ছা, এখন আমাদের এই অংশটুকু পড়া শেষ, আমরা এখন লাস্ট একটা নিয়ে জিনিস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে গিয়ে আমরা বলতেছি ভিলেন কে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কিন্তু তোমরা জন্ম থেকে এই বিষয়টা শুনে আসছো যে ভিলেন হচ্ছে এলডিএল এইচডিএল, মানে ফ্যাট বলতে আমরা এলডিএল এইচডিএল দুইটা জিনিসকে চিনি, যে এলডিএল খারাপ, এইচডিএল ভালো, এরকম দুইটা নাম পড়ে আসছি। এখন আমরা পড়ব যে কেন এলডিএল কে খারাপ বলতেছি, এইচডিএল কে ভালো বলতেছি, আর এই জিনিসগুলো কি। আমরা জানি স্যাচুরেটেড খারাপ, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড খারাপ। এখন ফ্যাট, ফ্যাট আমরা শুরুতেই একটা পয়েন্ট মেক করলাম যে ফ্যাট কখনো পানিতে মিশে না, তাহলে প্রশ্ন আসে না যে এরা ব্লাড ভেসেলে আসতেছে কোথা থেকে? এরা যদি পানিতে না মিশে, রক্ত তো পুরোটাই পানি, তাহলে রক্তে যদি না মিশে এরা ব্লাডে আসতেছে কিভাবে, ঠিক না? তাহলে এবার আমরা চিন্তা করি ফ্যাট কিভাবে আসতেছে ব্লাড। ফ্যাট মূলত ব্লাডে আসে, অবশ্যই এটাকে প্রোটিন দিয়ে প্রলেপ দিয়ে দিতে হয়, অর্থাৎ আমরা জানি ফ্যাট যেহেতু পানিতে ভাসতে পারে না, এটাকে পানিতে যেটা ভাসতে পারে প্রোটিন দিয়ে একটা প্রলেপ দিয়ে দেওয়া হয়। এজন্য প্রোটিন এবং ফ্যাটের যে প্রলেপটা, এটাকে বলা হয় লাইপোপ্রোটিন, লাইপোপ্রোটিন। এখন প্রোটিনের পরিমাণ যদি বেশি থাকে তখন এটাকে বলা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন, কারণ কি, প্রোটিনের পরিমাণ বেশি আছে। অন্যদিকে প্রোটিনের পরিমাণ যদি কম থাকে, আমরা যদি দেখি প্রোটিন আছে, এখানের ক্ষেত্রে প্রোটিনের পরিমাণ কম, এটাকে কি বলা হচ্ছে, লো ডেনসিটি লাইপোপ্রোটিন, লো ডেনসিটি লাইপোপ্রোটিন। তাহলে আমরা কি বলতে পারি লো ডেনসিটি লাইপোপ্রোটিন সমান এলডিএল, অন্যদিকে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন মানে এইচডিএল। তাহলে যার ক্ষেত্রে প্রোটিন বেশি, প্রোটিন তো আমাদের জন্য খারাপ জিনিস না, ফ্যাট খারাপ জিনিস, তাহলে যার ক্ষেত্রে প্রোটিন বেশি সে কি খারাপ হবে না? দ্যাটস ওয়াই এইচডিএল কে বলা হচ্ছে ভালো জিনিস। আর এলডিএল কে ডেভিল কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে এলডিএল এর ক্ষেত্রে লিপিড পার্টটা বেশি, প্রোটিন কম, তাই এটাকে বলা হচ্ছে খারাপ। এখন দেখা যায় হচ্ছে এইচডিএল এলডিএল থেকে চর্বিটুকু টেনে নিতে পারে, চর্বিটুকু এইচডিএল শুষে নিতে পারে, তাহলে এইচডিএল থাকলে তোমার এলডিএল এর থেকে চর্বি কমে যাবে, আলটিমেটলি এলডিএল কেও এইচডিএল এইচডিএল এ কনভার্ট করতে পারে। তাহলে এইচডিএল যদি কোনো কারণে তোমার বডি থেকে কমে যায় তাহলে কি, আলটিমেটলি এলডিএল বেড়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এইচডিএল কমে গেলে তোমার হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায়, কারণ এলডিএল, এলডিএল কি করে, তোমার এলডিএল এ যেহেতু লো ডেনসিটি প্রোটিন যেহেতু কম থাকতেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে জমাট বেঁধে যেতে পারে এবং জমাট বেঁধে আলটিমেটলি তোমার হৃদরোগ সৃষ্টি করতে পারে। সো এইচডিএল কমে গেলে, এলডিএল বেড়ে গেলে তাহলে তখন তোমার হৃদরোগ হবে। আচ্ছা, তাহলে এইচডিএল কি কি কারণে কমে যায়, স্মোকিং করলে, স্মোকিং করলে, তুমি যদি মোটা হও, অবিস হও, অবেসিটি বলা হয়, মোটা হলে বা বিভিন্ন কারণে এইচডিএল কমে যেতে পারে। তাহলে এইচডিএল কমে গেলে এলডিএল বেড়ে যাচ্ছে, হৃদরোগের সম্ভাবনা বেড়ে যাচ্ছে। তাহলে এইচডিএল এলডিএল এর সাথে, এটা যদিও আজকের টপিক না, আমি জাস্ট একটু করে বলে দিলাম, কারণ আমরা স্যাচুরেটেড আনস্যাচুরেটেড যখন পড়তেছি আমরা বললাম কি স্যাচুরেটেড হচ্ছে ডেভিল, স্যাচুরেটেড হচ্ছে খারাপ, আনস্যাচুরেটেড হচ্ছে ভালো। এখন তোমরা প্রশ্ন করতে পারো কেন আমরা তো জানতাম এইচডিএল এলডিএল হচ্ছে খারাপ, এলডিএল খারাপ, কেন আমরা স্যাচুরেটেড খারাপ বলতেছি? কারণ এইচডিএল এলডিএল হচ্ছে এটারই অন্য একটা রূপ, এটা যেহেতু রক্তে ভাসতে পারে না, এটাকে প্রোটিন দিয়ে কভার করে, প্রোটিন কভার করে যখন রক্তে ঢেলে দেওয়া হচ্ছে ওটাই হচ্ছে এইচডিএল এলডিএল। যদি বেশি প্রোটিন দেওয়া হয় ওটা এইচডিএল, কম প্রোটিন দেওয়া হলে এলডিএল, কম প্রোটিন যেটা তো ওটা খারাপ, যেটা বেশি প্রোটিন ওটা ভালো, দ্যাটস ওয়াই এইচডিএল ভালো এলডিএল খারাপ।
এটাই ছিল আমাদের ফ্যাটের ওভারভিউ আজকে পর্যন্ত।